দেখাচ্ছি। হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমি তোমাদের আজকে যে বিষয়ে আলোচনা করব, তো আমি দেখ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘাস খাচ্ছি, রাইট? আই এম ইটিং গ্রাস, আই এম ইটিং গ্রাস। তো ঘাসের ইংলিশ হচ্ছে গ্রাস। তো যাই হোক, আজকে তোমাদের যে আলোচনা করব, তোমরা এই যে পানি দেখতে পাচ্ছ, তো এই পানি পানি সম্পর্কে আজকে কীভাবে আমরা পানি পান করি গ্লাসে, তো সেই বিষয়টা একটু আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, তোমরা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা গ্লাস দেখতে পাচ্ছ, রাইট? তো আমি খাচ্ছি আর তোমাদের গল্প করতেছি, ডন মাইন্ড। তো যাই হোক, তো উপরে যে গ্লাসটা দেখতে পাচ্ছ, যখন আমরা বা তোমরা যখন গ্লাসটা ধরে যখন পানি পান করো, পানির ইংলিশ কী তোমরা জানো? দেখো এখানে পানি দেখতে পাচ্ছ, এই পানির ইংলিশ হচ্ছে ওয়াটার। পানির ইংলিশ কী বলো তো? ওয়াটার। আর পানির ইংলিশ যদি ওয়াটার হয়, আর পান করার ইংলিশ কী তোমরা অবশ্যই জানো? ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে কী? পান করা। ড্রিঙ্ক মানে কী বলো তো? প্রাণ করা, রাইট? তো ড্রিঙ্ক মানে যদি পান করা হয়, তাহলে এই যে আমরা বলি যে গিলিয়ে খাও, গিলিয়ে খাও, গিলিয়ে খাও, গিলিয়ে খাওয়ার ইংলিশ কী জানো? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একজন গিলিয়ে গিলিয়ে পানি খাচ্ছে। তো গিলিয়ে খাওয়া, এই যে গিলিয়ে খাওয়া, এর ইংলিশটা কী আজকে শিখে নাও। এর ইংলিশটা হচ্ছে সোয়ালো, সোয়ালো, এস ডাব্লিউ এ ডবল এল এ ডাব্লিউ, অর্থাৎ গিলিয়ে খাওয়া। তাহলে সোয়ালো মানে কী বলো তো? গিলিয়ে খাওয়া, রাইট? এবার আমরা আসি অল্প অল্প খাওয়া। তো অল্প অল্প খাওয়া মানে কি? আমরা বলি না যে অল্প অল্প পানি খাও, এই যে অল্প অল্প খাও, এই অল্প অল্প খাওয়া, এর ইংলিশটা হচ্ছে সিপ। এর ইংলিশটা কী বলতো? সিপ। সিপ মানে অল্প অল্প খাওয়া। এই সিপ মানে হচ্ছে অল্প অল্প খাওয়া। এই যে এই যে অল্প অল্প খেলাম, জাস্ট এরকম অল্প অল্প। তো সিপ মানে হচ্ছে অল্প অল্প খাওয়া। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা আসি ঢক ঢক করে খাওয়া। কী করে খাওয়া? ঢক ঢক করে খাওয়া। ঢক ঢক করে খাওয়া কেমন? ঢক ঢক করে খাওয়া হচ্ছে, ঢক ঢক করে খাওয়া, যেমন আমি বললাম ঢক ঢক করে খাও বা খাই। তো ঢক ঢকের ইংলিশ হচ্ছে গাল্প, GULP, গাল্প। গাল্প মানে ঢক ঢক করে খাওয়া। এবার আসি আমরা গড়গড় করা, অর্থাৎ মুখের মধ্যে পানি নিয়ে পানিটা না গেলে, অর্থাৎ গড়গড় গড়গড় করা, এইটা এটার ইংলিশ তোমরা শিখো গার্গল। গার্গল মানে কী? তাহলে কী? গড়গড় করা, অর্থাৎ মুখের মধ্যে পানি নিয়ে কী? গড়গড় করা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা আসি নড়াচড়া করা। নড়াচড়া মানেটা কী? যে মুখের মধ্যে পানি নিয়ে, মুখের মধ্যে পানি নিয়ে এদিক ওদিক নড়াচড়া করা। তোমরা স্ক্রিনে কিন্তু বারবার দেখছো সিস্টেমটা কী। তো তো মুখের মধ্যে পানি নিয়ে কী? মুখের মধ্যে পানি নিয়ে গড়গড় করাটাই কী? যে এদিক ওদিক নড়াচড়া, মানে এদিক ওদিক নিয়ে যে নড়াচড়া, যেটা গই মানে যদি করি তাহলে ওকে বলা হয় সুইশ। সুইশ মানে কী? নড়াচড়া। তো আশা করি ভিডিওটা কেমন লাগলো আমি জানি না, আসলে ভিডিওটা আরও ভালো করার ইচ্ছা ছিল, বাট পারলাম না সেভাবে করতে। তো স্টুডেন্ট, তোমাদের অনুরোধ করে বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবা, আর যদি ভালো না লাগে নো প্রবলেম, দেখে থাকো অটোমেটিকলি কোনো এক সময় ইনশাল্লাহ আরও সুন্দর একটা ভিডিও তৈরি করো, মানে তৈরি করবো ইনশাল্লাহ। কারণ একটা আলাদা ভিডিও তৈরি করতে মানে ইচ্ছা করছিলাম, বাট গরুটা একটু অধিক দুষ্টুমি করছে, তার জন্য সেভাবে করতে পারলাম না। তো আই এম সো সরি। ওকে, দেখো আশা করি ভালো লাগবে। ওকে, অল দ্য বেস্ট।